আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ধর্মের নাগরিক বাংলাদেশে যেন স্বাধীনভাবে তার ধর্ম চর্চা করতে পারে। কোনো বাধা থাকলে সে বাধা আমরা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কোনো বাধা থাকবে না, তাদের নিজেদের ধর্ম তারা নিজেরা পালন করবেন। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের তাদের নাগরিক অধিকার আছে, সেই অধিকার প্রতিপালিত হতে হবে এবং সেখানে কোনো বাধা থাকতে পারবে না, সেটাই আমরা জানাতে এসেছি, দেখতে এসেছি। এবং সেই সঙ্গে আমার নিজের জেলার ভাই বোনদের সঙ্গেও তো দেখা করা দরকার। আজকে পর্যন্ত যা দেখছি, বিশেষ করে মুন্সিগঞ্জে এখানে যা এসে জানতে পেরেছি, এখানে সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠানের ব্যাপার সম্পূর্ণ মুন্সিগঞ্জ জেলায় হচ্ছে বলে জানতে পেরেছি। আর সেটা আশা করি সারা দেশে এই স্পিরিটটা থাকবে। কিছু বিচ্ছিন্ন যে ঘটনা হয়েছে সেটা আমরা পদক্ষেপ নিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার জন্য যারা দায়িত্বে আছেন তারা তাদেরকে অপরাধীদের আওতায় এনেছেন আইনের, এবং সেখানে কোনো ছাড় দেওয়ার সুযোগই নাই, যেন সবাই ধর্ম পালন করতে পারে। যারা সবসময় দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত থাকে, সবসময় যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে যুক্ত থাকে, তারাই করেছে।